পালকড়া আমার বড় যা ওলের ডাঁটা রান্না করেছিল, ও দারুণ হয়েছিল খেতে। আমি তো বুঝতেই পারিনি, না বললে বুঝতেই পারতাম না এত সুন্দর হতে পারে। আগে আমার মা রান্না করতো খেতাম, আর সেদিন বড়দি রান্না করেছে, দারুণ লেগেছে। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা, জয় রাধে। সবাই নিশ্চয়ই ভালো আছে, আর আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছ কেমন ভালো আছি, ভিডিও বড় দিতে পারছি না, আর সবার ঘরে যাচ্ছি, কিন্তু গেলেও মানে ভিডিও যদি না দিতে পারি ভালোভাবে মনটা খারাপ হয়ে যায়। আর এই দেখো, ছাদের থেকে নিয়ে এসেছি ছেঁচি শাক তুলে বিকালবেলা, তাই ভাবছি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো, অনেকে আবার মালঞ্চ শাককে ছেঁচি শাক বলে, আমি দেখেছি এগুলো কিন্তু সত্যিকারের ছেঁচি শাক। এই যে পুরো যারা চেনে তারা বুঝতে পারবে, আর অনেকে যারা চেনে না তারা মালঞ্চ শাককেই, ওই যে সরু সরু পাতা কলমি শাকের মতন, ওইগুলোকেই বলে ছেঁচি শাক। ছাদের থেকে অনেক গাছ কেটে ফেলে দিলাম এই এই ছেঁচি শাকের, পুরো টব ভর্তি হয়েছিল, তাই নিয়ে এলাম, কালকে সকালে রান্না হবে। আর এই দেখো, একটা ওলের ডাঁটা এনেছি, ভয়ে ভয়ে যদি চুলকায় তাহলে শেষ, তাই ভাবলাম আগে খেয়ে নিই, খেয়ে দে তারপর তোমাদের সঙ্গে বলবো কেমন কি গলা চুলকালো কি কি হয়েছে। একটা বলের ডাটা এনেছি, দুটো তিনটে আনলে একসঙ্গে অনেক হতো, কিন্তু যদি খেতে না পারি যে তাহলে কি হবে। তা কি বলের ডাটা বীজ লাগিয়েছিলাম তা তোমার মনে নেই, তবে কালকে খেয়ে দে তোমাদের আবার জানাবো যে কেমন হয়েছে, তাই তো বন্ধুরা? নাহলে তোমরা খেলেও গলা চুলকাবে, বাজার থেকে ওলের ডাটা এনে খেলে গলা চুলকায় না জানো খুব ভালোভাবে। এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।